হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমার পাখিরা কিচির মিচির কিচির মিচির করছে। তো আজকে হচ্ছে যে আমার লেবুগুলো হচ্ছে বড় হয়ে গেছে, এবং অলরেডি একটা লেবু হচ্ছে, এটা হচ্ছে গাছের প্রথম লেবু, উঠিয়ে ফেলেছি। তো এটা প্রথম রোজাতে খাওয়ার কথা ছিল, কিন্তু পারবো করে গাছের লেবু, নিজের গাছের লেবু পাড়তে ইচ্ছে করে নাই। তারপরে অ্যাটলাস্টটা পাড়া হলো। তো এই যে আরো লেবু রয়েছে, লেবুর যে দাম বাজারে, যাই হোক দুই একটা লেবু খেতে পারলাম নিজের গাছের। এই যে ওদিন আমার ছোট খালা আসছিল, পুদিনা পাতার গাছ লাগিয়ে দিল। উনি বাসা থেকে পুদিনা পাতার গাছ নিয়ে আসছে, এসে আমার সব বারান্দায় পুদিনা পাতার গাছ লাগিয়ে দিল। দেখুন পাখিগুলার প্রত্যেকটা কালার কত সুন্দর। একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে, আর এই এই পাখিটা হচ্ছে বিভিন্ন কালার, হলুদ, স্কাই, ব্লু সব মিলে সাদা। তো আর এই যে আমার বাগানের অবস্থা, সব ফুল ঝরে গেছে। এটা আবার কিছুদিন পর হচ্ছে ফুটবে। আর ওই লিলির অবস্থা জানি না, লিলি সব ফুল ঝরে গেছে। আর এই যে হচ্ছে আমার নীলকণ্ঠ হচ্ছে আজকে এই গাছে ফুল ধরে নাই, ওই পাশেরটাই ফুল ধরেছে, গাছের ছোটো ফুল ধরেছে। আর ওনারা সবসময় ফুলে ফুলে থাকে, ফুলে ভরপুর হয়ে থাকে। এদিকে হচ্ছে আমার সাদা সাদা ফুল ফুটেছে। আর এটা না জংলি গাছ, কিন্তু ফুলগুলো কত সুন্দর, আমি এই জন্য গাছটাকে ফেলে দিইনি। এগুলো হচ্ছে জংলি ফুল, এমনিতে উঠেছে, কোনো গাছ লাগানো হয় নাই, এমনিতে হয়েছে। তো এগুলো হচ্ছে আমি ফেলে দিইনি, রেখেছি। জায়নের রুমটা পুরো ডিপ ক্লিন করেছি, আপ টু বটম। পুরো আলমারিটা হচ্ছে ধুয়েছি সাবান পানি দিয়ে। আর এই যে এখানে হচ্ছে আসলে আমার শোকেস টোকেস ওই রকম খুব বেশি একটা নাই, যেগুলো আছে সেগুলো হচ্ছে ড্রয়িং রুমেই রেখেছি। অল্প কিছু শোকেস আছে এখানে, তো এগুলো আজকে একদম ওয়াল টোয়াল সব হচ্ছে আজকে সাবান পানি দিয়ে ধুয়ে হচ্ছে ডিপ ক্লিন করেছি। দরজা দরজা সব, আর এই পাশে যে জায়নের বুক সেলফটা রয়েছে ওইটাও হচ্ছে ডিপ ক্লিন করি সাবান পানি দিয়ে। পানির মধ্যে একটু হচ্ছে লিকুইড, যে লিকুইড সাবান দিয়ে পরে হচ্ছে নরম পাতলা কাপড় দিয়ে হচ্ছে মুছি, তারপর আবার ড্রাই একটা কাপড় দিয়ে মুছি। আর এই টেবিলটা হচ্ছে এখানে রাখলে ভালো লাগে না, বাট এই টেবিলটা হচ্ছে অনেক ইউজফুল এই অর্থে যে এটা হচ্ছে বাচ্চারা টিচার আসলে পড়ে, এই জন্য এই টেবিলটা রাখারও কোনো জায়গা নাই, এই জায়গাটাতে রাখলাম। তো এই যে আমার জায়নের রুমটা পুরো মোটামুটি গুছানো হয়ে গেছে, আজকে ওর রুমটাই শুধু ডিপ ক্লিন করি। তো তা এখন হচ্ছে ইফতার টিফতার রেডি করতে হবে, আজকে মেলায় যাই নাই, দেখি কালকে যাব মেলায়, লাস্ট দিন কালকে মেলায়। তো কালকে যাব মেলায়, তো আপনাদের সাথে যদি যাই অবশ্যই শেয়ার করব। ইফতার করা শেষ, চা বানাচ্ছি, চা খাবো, খেয়ে বাকি কাজ করব, আর অনেক কাজ বাকি আছে। তো চুলাটা বন্ধ করে দিয়ে এখন চাটা ছেঁকে আগে চা খাবো। এখন হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে দুধ চা খায় না, তো গ্রিন টি খায়, তো ওটা অনেকই করে খায়। চা ছেঁকে নিলাম, এখন হচ্ছে চাটা খাবো আর বাকি কাজ করব। ইফতার করার পর টেবিলের অবস্থা, তো এগুলো সব ক্লিন করতে হবে। আর এখন আমি তেমন একটা চা খাই না, এখন খুব কমই চা খাই, তো চাটা খাবো, কে হচ্ছে এগুলো ক্লিন করব। আর হচ্ছে আমার অনেক কাজ বাকি, রান্না করতে হবে আজকে,
জায়নের রুম ক্লিন করতে অনেক সময় চলে গেছে, তো আজকে হচ্ছে রান্না করব। তো রান্না করার জন্য টেবিলটা ক্লিন করে তারপরে রান্না করে যাব, রান্না করব। তো আজকে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সব রেডি করে রেখে এসেছি, এখন জাস্ট চাটা খেয়ে টেবিলটা ক্লিন করে দেন রান্না করে যাব, আর ঝটপট করে রান্না শেষ করে ফেলব। তো আমার সাথেই থাকুন। ইদানিং হচ্ছে তরমুজ কিনে নিয়ে আসে, তরমুজগুলো একদম এত বাজে থাকে, আজকে বললাম যে আর তরমুজ কেনার দরকার নেই। তরমুজের অবস্থা খুবই খারাপ থাকে, খাওয়ার মতো থাকে না। তো এবার মনে হয় তরমুজের ফলন তেমন একটা ভালো না, যার ফলে হচ্ছে তরমুজগুলো খেয়ে একদমই মজা পাইনি। এই পর্যন্ত 4-5টা তরমুজ কিনে নিয়ে আসছে, 4-5টাই হচ্ছে হয়তো ভিতরে কেমন যেন মানে খাওয়ার উপযোগী নেই এরকম। তো আজকেরটা যেটা ছিল মনে হয় কি যে কেমন যেন হাত থেকে পড়ে গেলে যে এরকম অবস্থা থাকে ওই অবস্থা, তো এই জন্য আর বললাম যে এই বছর আর তরমুজ খাবো না। তো এখানে কিছু কিছু হচ্ছে ইফতার হয়ে আছে, মানে আয়োজন করা হয় কিন্তু তেমন কেউ খেতে চায় না, আবার টেবিলে ইফতার না থাকলেও ভালো লাগে না। তো কম করি চেষ্টা করি, কম করি হচ্ছে ইফতার তৈরি করতে, এবার একদম ইফতার তৈরি করছি না। আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব, এবার আমি হচ্ছে রান্নাঘরে ওরকম যাইও না, এবার হচ্ছে এত ইফতার আমরা খাইও না এবং তৈরিও করা হয় না। আমার বোনের বাসায় আমি দুই বাসায় মিলে ইফতার বানাই, অল্প অল্প করে বানাই, অল্প অল্প করে বানিয়ে মানে দুই বাসায় খাই, তাও দেখা যায় যে ইফতার থেকে যায়। এইবার হচ্ছে একদমই আমরা, আমার হাজবেন্ড ওইরকম খায় না, আমিও না, বাচ্চারাও খেতে চায় না, এই জন্য তৈরি করা হয় না। তো আজকে একটু হচ্ছে যে আমার ছোট ভাই হচ্ছে জিলাপি কিনে নিয়ে আসছিল, এটা আমরা টাচে অল্প একটু বাচ্চারা টাচ করছে, আমরা খাইই নেই। তারপরে ছোট ভাই হালিম কিনে নিয়ে আসছিল কালকে, তো আমিও কালকে হালিম বানালাম, তো আমারটা খাওয়া হয়ে গেছিলো, ওটা ছিল, আজকে হচ্ছে ওটা গরম করে দিছি। তো এই আর একটু ফল টল খাই, এটাই কি আমাদের মানে ইফতার। তো এই ব্রাশটা ক্লিন করে নিলাম, এই যে ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না করতে যাব, আর এখন হচ্ছে আয়েশা হচ্ছে হোমওয়ার্ক করছে, তো আয়েশাকে হোমওয়ার্ক দিয়ে আমি হচ্ছে রান্না করতে বসবো। বুঝতেছ না? ঠিক আছে বুঝা গেছি। এখানে না, নিচে লাইনে লেখো, এখানে না নিচে লাইনে লেখো, একটা একটা করে লিখবা। তো আয়েশা হোমওয়ার্ক করতেছে, গুড গার্ল। কি লিখছো? সুন্দর করে লিখো, এতে অনেক স্মল হয়ে গেছে, ধরো বসে অনেক স্মল হয়ে গেছে বাবা। এই যে এটাও তো সুন্দর হয়নি, এতবার মুছতে তো খাতা নষ্ট হয়ে যাচ্ছে, তার আমি তোমাকে দেখাই দিচ্ছি। তো এখন রান্না করব, আজকে যে রান্না করব সেগুলো হচ্ছে করলা ভাজি করব। এখানে লবণ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে করলাগুলো ধুয়ে তারপরে হচ্ছে মেখে রেখেছি, এতে করে করলাটা সফট হয়ে যায়, দেখেন সফট হয়েছে। এখন আমি হচ্ছে এটা রান্না করব, একদম লবণ টবণ সব দেওয়া এটা রান্না করব, এতে করে করলাটা তিতা লাগে না ওইরকম। আর রান্না করব শিং মাছ রান্না করব সবজি দিয়ে, এখানে টমেটো বেগুন আর আলু, আর এই টমেটো দিয়ে হচ্ছে শিং মাছ ভুনা করব শেষ রাতের জন্য। আছে মাছের ফ্রাই, আর হচ্ছে একটা মাছের ভর্তা বানানো আছে, ওইটা আমাদের ওটা খাবো। তো আমি করলা ভাজিটা আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে আর কি করলা ভাজিটা করি। আমি মূলত হচ্ছে করলাটা হচ্ছে আপনার মেখে রেখে দিই, সবকিছু দিয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা যে কোনো তেল দিতে পারেন কোনো সমস্যা নেই। আমি আসলে এখন হচ্ছে সরিষার তেলটা খাই,
হাতে রেখে ভিডিও করছি, তাই ভিডিওটা একটু কাঁপাকাঁপি করছে। এখন যে জিনিসটা করবো, এটা একদম পানিটা চিপে ভালো করে চিপে নিচ্ছি। অল্প একটু পানি থাকলে কোনো সমস্যা নেই, কয়লা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পানি বের হয়েছে, লবণ দিয়ে মেখে রাখছে, তাই হচ্ছে পানি বের হচ্ছে। হলুদ টাকা দিয়েছে, হলুদ দিতে পারেন নাও দিতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ। লবণ দেওয়া আছে, লবণ আর দিতে হবে না। তো এটা বসাই দিলাম, এখন হচ্ছে এই পাশে বসাবো শিং মাছটা, যেটা আমরা একটু পরে খাবো। শিং মাছটা বসিয়ে দিচ্ছি, এগুলো মানে নর্মাল রান্না, তো এক একজনের সরি পানি ছিল খেয়াল করি নাই। আমি ভিডিও করছি তো এখানে পানি ছিল খেয়াল করি নাই। এখন দিয়ে দেবো পেঁয়াজ, যেহেতু সবজি দিয়ে রান্না করবো, সব পেঁয়াজ দিয়ে রান্না করবো। আর এই পাশে একটু টমেটো কেটে দিচ্ছি, আর কিছু হলুদ দিয়েছি, আপনারা চাইলে হলুদ ছাড়াও রান্না করতে পারেন। এগুলো সহজ রান্না, আমরা রেগুলারই রান্না করে খাই, যারা একদম নতুন রাঁধুনি বা ইচ্ছে থাকবে একটু করলা চলে এসছে। যে কথাটা বলছিলাম যে যারা একদম নতুন রাঁধুনি কিংবা হয় না একরকম রান্না খেতে ভালো লাগে না, একটু ভিন্ন টাইপের রান্না খেতে ভালো লাগে, অন্যজন যেভাবে রান্না করেন সেভাবে আমার কাছে মনে হয় আমি এরকম ট্রাই করি, তো সেক্ষেত্রে হচ্ছে যে এইগুলো রান্না ট্রাই করতে পারেন। আর বাংলাদেশের রান্নাগুলো তো সব একই একই মশলা দিয়ে রান্না করে, এক একজনের রান্নার প্রসেস এক এক রকম। তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি, আর হচ্ছে মশলাগুলো দিব, দিয়ে দিলাম হলুদ সব পরিমাণ মতো, চোখে আনতে দিয়ে দিবেন, যেগুলো রান্নাতে কোনো ই নাই। আর যারা একদম নতুন রাঁধুনি পরিমাণটা বোঝেন না, তারা হাত চামচ করে সব মশলা দিয়ে দেবেন। এটা হচ্ছে তরকারির পরিমাণ অনুযায়ী। আর বাকি আছে লবণ দেওয়ার বাকি, দিয়ে দিলাম লবণ, যেহেতু সবজি দিয়ে রান্না করছি একটু লবণ লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিব, সবজিগুলো দিয়ে মশলাটা কষাবো। আর এটা আমি তো ঢেকে রান্না করবো না, ঢেকে রান্না করলে হচ্ছে পিতা হয়ে যায়। করলাটা রান্না করে দিচ্ছি, আর এর কাছে মশলাটা কষানো হয়ে গেল, দেখে আসছে। এখন একটু সবজি দিয়ে দিয়ে দেবো, সবজিগুলো হয়ে গেলে পরে হচ্ছে মাছটা দিয়ে ঝোল দিব। সবজি কষানো হয়ে গেল, এখন হচ্ছে মাছটা দিব, মাছটা দিয়ে কতক্ষণ রেখে পরে ঝোল দিয়ে দিব। এখন হচ্ছে ঝুল দিয়ে দিলাম,
হচ্ছে এটা হতে থাক ঢাকা দিয়ে ঢেকে দিতে এটা হতে থাক কলা ভাজি হয়ে গেছে এখন আমি নিব আর কিছুক্ষণ আদার বলে সেটা বন্ধ করে দিচ্ছি চিংড়ি মাছ রান্না করবো তো পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পাশে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে এই পাশে চিংড়ি মাছ রান্না করবো আজকে মনে হচ্ছে যে তার জন্য শেষই হচ্ছে না অল্প অল্প করে মশলা দিলে খুব বেশি মশলা দিব না খেয়ে গেছে একদম অল্প মশলা রান্না করবো চিংড়ি মাছটা হলে ভাতটা হলে চিংড়ি মাছের ফ্রাইটা করবো করে রান্না খেয়ে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি অনেক লেগে গেছে তবে তো দিয়ে গেলাম চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর এই যে চিংড়ি মাছ রান্না হয়েছে আর দুটো বাকি মাছের বড় গাছে বরটা করবো আর এই তরকারি ফ্রাইটা করবো তাহলে আমার মোটামুটি রান্না শেষ এটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিব আর হচ্ছে এখানে দিব ধনে পাতা কাঁচা মরিচ এই ছিল আমার আজকের ব্লগ আর ব্লগটা বড় করতে পারছি না এই ছিল আমার আজকের ব্লগ এটা বোনা বোনা হবে তো এটা হতে থাক আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ